অনলাইন ক্লাসের পক্ষ থেকে পক্ষে আমি কৃষ্ণ বিশ্বাস তালপুরি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। আশা করি সকল শিক্ষার্থীরা ভালো আছো এবং ভালো থাকবে। আজ আমি ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করব। ইংরেজ শাসনামলে বাংলায় নানা ধরনের অত্যাচার অনাচার রয়েছিল। এই অত্যাচার অনাচার থেকে, এই ব্রিটিশ বিরোধীদের থেকে, ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন প্রচলিত হয়। তার ভিতর আছে ফকির সন্ন্যাসী আন্দোলন, তিতুমের সংগ্রাম, নীল বিদ্রোহ, ফরায়েজি আন্দোলন ও আরও অন্যান্য সংস্কার আন্দোলন আছে। এই বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন। 18 শতকের শেষার্ধে এই আন্দোলন শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে। এর আগে নবাব মীর কাসিম ইংরেজ ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং এই সাথে ফকির সন্ন্যাসী, তিতুমের, নীল বিদ্রোহ, এই ফকির সন্ন্যাসীরা যোগদান করেছিল এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুদ্ধ করার জন্য নবাব মীর কাসিমের পক্ষে। এই নবাব মীর কাসিমের ডাকে সাড়া দিয়ে ফকির সন্ন্যাসীরা নবাবের পক্ষে যুদ্ধ লিপ্ত হয়। যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে গেলেও ফকির সন্ন্যাসীরা কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যায়। এই ফকির সন্ন্যাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে। চিরাচরিত নিয়ম অনুসারে এই ফকির সন্ন্যাসীরা মুষ্টি ভিক্ষা করে দেশে দেশে ঘুরে বেড়াইত এবং মুষ্টি ভিক্ষা করে এই এদের জীবনযাপন পরিচালিত করত। কিন্তু ব্রিটিশরা এদের এই মুষ্টি ভিক্ষা বেআইন ঘোষণা করে। কারণ এই ফকির সন্ন্যাসীরা যখন মুষ্টি ভিক্ষা করত তখন ওদের নিজের আত্মরক্ষার্থে এরা ওই কিছু ছোট অস্ত্র সাথে নিয়ে বেড়াইত। এতে ব্রিটিশরা ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে এদের এই মুষ্টি ভিক্ষা ব্যাস বেআইনি ঘোষণা করে। এবং এই ফকির সন্ন্যাসীরা যখন তীর্থস্থান, বিভিন্ন ধর্মস্থানে ঘুরত, এই ধর্মস্থানে ঘোরার জন্য ব্রিটিশরা ক্ষুব্ধ হয়ে এদের এই ঘোরার উপর কর আরোপ করে, যা ফকির সন্ন্যাসীদের মতের বিরুদ্ধে ছিল। এই ফকির সন্ন্যাসীদের মধ্যে প্রধান নেতা ছিল হচ্ছে গে মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতাদের মধ্যে ছিল ভবানী পাঠক। সন্ন্যাসীদের নেতা ছিল ভবানী পাঠক। ফকির সন্ন্যাসীদের মেন টার্গেট ছিল এই ইংরেজদের সেই ইংরেজদের যারা পুরা খাজনা ট্যাক্স আদায় করত, তাদের জমিদারি, সেসব জায়গা এরা আক্রমণ করত, আক্রমণ করত। এই আক্রমণটা শুরু হয়েছিল 1771 খ্রিস্টাব্দে। মজনু শাহ উত্তর বাংলায় প্রথম আক্রমণ করে 1777
1786 খ্রিস্টাব্দ পর্যন্ত ওরা রাজশাহী রাজশাহী দিনাজপুর ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গায় এই মজুমদার সাথে যুদ্ধে লিপ্ত হয়। আজকে আমরা মোটামুটি ভবিষ্যৎশী আন্দোলন এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে আরও তিতুমীর সংগ্রাম আছে, নীল বিদ্রোহ আছে, খরাজি আন্দোলন আছে, তারপরে বিভিন্ন সংস্কার সমূহ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।